দাঁড়িয়ে থাক, তোকে আর বসতে বলবো না। তুই একা কেন? আচ্ছা ত্রো কই। স্যার সবাই স্কুলের পেছনে ওই বাগানটাই আছে, কেউ মোবাইলে খেলা খেলছে, কেউ আবার গার্লফ্রেন্ডকে ফোন করছে। তুই আবার একে ক্লাসে কি করছিস? তুইও গার্লফ্রেন্ডকে ফোন করবি? স্যার আমার মোবাইল নাই। তুই একটা মোবাইল কিনলিস, তাহলে আমাকে আর ক্লাস করতে হবে না। আসি যাই মাইনি পাই, আমার কিছু করার নাই। এটা আমি চলি কেন? তোকে একে ক্লাস করাতে পারবো না। না না স্যার আপনি যান না, আমি সবাইকে ডেকে আসছি। ঠিক আছে যা ডেকে আইগা, আমি বসছি। পড়াশোনার বেলায় খোঁজ নাই আর তুই মোবাইল কিনবি? আমার কাছে একটা টাকাও নাই, আমি মোবাইল কিনে দিতে পারবো না। আব্বা টাকা পয়সা নাই তো কি হয়েছে? ওই ছাগলটা বেচি আমাকে মোবাইল কিনে দাও না। হ্যাঁ কি বললি তুই? তোকে ছাগল বেচি মোবাইল কিনে দিতে হবে? ওগো তোমার ছেলেকে সামলাও, না হলে কিন্তু মেরি ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো। এই সফিক তুই বাপের সঙ্গে আর বকিস নি, আয় খেলে। আমি খাবো না, তোমরাই খাও। এই সফিক রাগ করে যাস নি, মধু যাস নি। আব্বা আমাকে জীবনেই মোবাইল কিনে দেবে না, আর আমার গার্লফ্রেন্ডের মুখ থেকে বাবু ডাক শোনাও হবে না। শালা কি যে করি, যাই দাদের প্রেম করি দেখি দিনি হয় কি না। শুনা তোমার জন্য আমার মনের দুয়ার খোলা আছে, তুমি চলে এসো। এই কি বললি তুই? জুতো খুলব নাকি? না না তুমি জুতো খুলবে কেনে? আমার মনটা মন্দির না মসজিদ, তাই তুমি জুতো খুলে আসবা, জুতো পরেই চলে এসো। এই খাসি তোর কিছু বলি রে। ওরে বাবা রে, তুই একটা যুক্তি দে না
ভাই, কি করি প্রেম করা যায়? এই যুগে মোবাইল না হলে প্রেম হয়? তুই এক কাজ কর, তোর আব্বা কে মোবাইল কিন দেয়ার লাগিন ব্ল্যাকমেল করগা। কি করে ব্ল্যাকমেল করব ভাই? তাহলে শুন, এত বিশাল যুক্তি রে ভাই, দেখি কি এই যুক্তি খাটি, মোবাইল লিয়া যায় কি? ঠিক আছে যা। কিরে সফিক, তোর হাতে ব্যান্ডেজ কেনে? তুমি মোবাইল কিনে দাওনি বুলি হাত কেটেছি। তুমি যদি আজকে মোবাইল না কিনে দাও তাহলে আমার হাত পা যা আছে সব কেটে আমি মরে যাব। না না থাক, তোকে মরতে হবে না। দাঁড়া, আজকে ছাগলটা বেচি তোকে মোবাইল কিন দিছি। ঠিক আছে আব্বা। ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, তোর যুক্তিতে যে কি কাজ হয়েছে! এই দেখ আমার নতুন মোবাইল। কই দেখি, এত বিশাল মোবাইল রে! হ্যাঁ, ওই শালা বিশুর কাছে গেছে নু, শালাকে এত করে বুননু, একটা মেয়ের নাম্বারও দিল না। তুই একটা ভালো মেয়ের নাম্বার দে না ভাই, প্রেম করব। নাম্বার নেবে? ঠিক আছে লেটুক বল। ওন তো বলছিল ফোন করগা, দেখগা সুন্দরে মেয়ে ফোন ধরবে। ঠিক আছে ভাই, মা আব্বা বাড়িতে নাই, নানির বাড়ি গেছে, বাড়িতে গিয়ে ফোন করব। ঠিক আছে যা। হ্যালো, কে বলছেন? চিনতে পারছো না সোনা? আমি তোমার বাবু বলছি। কোন বাবু? ছোট বাবু না বড় বাবু? না ডার্লিং, আমি তোমার স্বপ্নের বাবু। ও, এইবার বুঝতে পেরেছি। তো বলো বাবু, কেমন আছো? ভালোই আছি জান, কিন্তু মোবাইলটা কিনতে গিয়ে খুব কষ্টই হলো। কেন বাবু, তুমি চুরি ডাকাতি করে মোবাইল কিনেছো নাকি? না না জান, তুমি এই কথা বলতে পারলা, আমি কখনো চুরি করতে পারি। আব্বা মার হাত পা ধরি ছাগল বেজে মোবাইল কিনেছি, শুধু তোমার মুখ থেকে বাবু ডাক শোনার লাগি। ও তাই, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো সোনা, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি আমাকে একটা কিস দাও না জান। ও, কিস লিবা বাবু? মোবাইলে লিবা না ডাইরেক্ট লিবা? ডাইরেক্ট দিলে তো খুব ভালোই হয়। ঠিক আছে তাহলে, তোমার অ্যাড্রেসটা বলো, আমি বাড়িতে গিয়ে দিয়ে আসছি। তুমি আমার পাশে আসবে শোনা, তাহলে তো খুব ভালোই হয়। আব্বা মা বাড়িতে নাই, নানির বাড়ি গেছে, আমি অ্যাড্রেসটা বলছি, তুমি টুকি লাও। হ্যাঁ বলো বাবু। আজলামপুর পুরাতন পাড়া, আমার বাপের নাম রিয়াজ আর আমার নাম সফিক। আমাদের দুইটো ঘর শোনা, একটা ঘরে আব্বা মা থাকে আর একটা ঘরে আমি থাকি। আমি এখন চৌকিতে বসি, নিজ পানে পা দি তোমার সাথে কথা বলছি। ঠিক আছে বাবু, তুমি রেডি হও, আমি আসছি। ঠিক আছে। বাবু, বাবু মান যাও না প্লিজ। হ্যালো বলো জান। কিস লিবা না বাবু, আমি চলে এসছি, তুমি বাইরে আসো। ওয়া,